আসসালামু আলাইকুম, আমন্ত্রণ চ্যানেল ইউরোপের সংবাদে। আমাদের খবরের বার্তা কক্ষে আজ আপনাদের সাথে আছি মীর আব্দুর রহমান। প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামগুলো। বাংলাদেশের গুপ্ত হত্যা নিয়ে সরকারি ভাষ্যের সঙ্গে একমত নয় যুক্তরাজ্য, ব্রিটিশ পার্লামেন্টে বাংলাদেশ নিয়ে বিতর্ক। ইংল্যান্ডে খ্রিস্টানরা সংখ্যালঘুতে পরিণত হচ্ছে, সোশ্যাল অ্যাটিচিউডের জরিপ প্রকাশ। এবং টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের মেয়র জন বিক্সের বেতন বৃদ্ধির প্রতিবাদ। এই ছিল এখনকার সংবাদ শিরোনাম, এবার যাচ্ছি বিস্তারিত। বাংলাদেশে মুক্তমনা লেখক, ব্লগার, ধর্মীয় সংখ্যালঘু ও অধিকারকর্মী হত্যাকাণ্ড নিয়ে বাংলাদেশ সরকারের বক্তব্যের সঙ্গে একমত নয় যুক্তরাজ্য। মঙ্গলবার ব্রিটিশ পার্লামেন্টে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মিনিস্টার অব স্টেট, ফরেন ও কমনওয়েলথ অফিস হুগো সয়ার। শাহ সালিমের রিপোর্ট থাকছে বিস্তারিত। বাংলাদেশে বেশ কয়েক বছর ধরে যেমন অনেকগুলো ভালো ভালো অর্জন রয়েছে, ঠিক তেমনি বেশ কিছু হত্যাকাণ্ড, গুম, খুন দেশ ও বিদেশে আলোড়ন তুলেছে। এক সময় ছিল খরা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস কিংবা খাদ্যের হাহাকার নিয়ে নানা তীর্যক ছবি বিশ্ব মিডিয়া ফলাও করে প্রচার করত, এখন আর সেই অবস্থা নেই। তবে বর্তমানে সেই স্থান দখল করেছে আলো জলখানো উন্নয়নের সাথে খুন, জখম আর ব্লগার হত্যাকাণ্ড। বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় আগামী নির্বাচন পর্যন্ত বাংলাদেশের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হবে কিনা এমন প্রশ্ন তুলেছেন ইউনাইটেড কিংডমের একজন এমপি। মঙ্গলবার ব্রিটিশ পার্লামেন্টে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়, আর এর জবাব দিতে গিয়ে ব্রিটিশ ফরেন ও কমনওয়েলথ অফিসের স্টেট মিনিস্টার হুগো সায়ার বলেছেন, ধর্ম অবমাননায় এসব হত্যাকাণ্ড হয়েছে এবং সরকার বিরোধীরা দেশকে অস্থিতিশীল করতে এইসব ঘটাচ্ছে বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে বক্তব্য দিচ্ছেন তার সঙ্গে তারা কোনোভাবেই একমত নন। প্রসঙ্গত, বাংলাদেশে ধারাবাহিকভাবে কয়েকজন ব্লগার, অনলাইন অ্যাক্টিভিস্ট, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ধর্মগুরু ও বিদেশিকে হত্যা করা হয়। এসব হত্যাকাণ্ডের অনেকগুলো মধ্যপ্রাচ্য ভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট আইএস ও আল কায়দা দায় স্বীকার করে বার্তাও দিয়েছে বিশ্ব এবং গণমাধ্যমে। তবে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি এমন দাবি অস্বীকার করেছেন আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর সরকার বিরোধীদের দায়ী করে আসছেন। লন্ডন থেকে সৈয়দ শাহ সেলিম আহমেদ, চ্যানেল আই। ইংল্যান্ড ও ওয়েলসে খ্রিস্টানরা সংখ্যালঘুতে পরিণত হয়েছেন, ব্রিটিশ সোশ্যাল অ্যাটিচিউড জরিপে এই তথ্য প্রকাশিত হয়েছে। প্রভাবশালী ব্রিটিশ দৈনিক গার্ডিয়ানের প্রতিবেদনে খবরটি নিশ্চিত করা হয়েছে। 2014 সালে ব্রিটিশ সোশ্যাল অ্যাটিচিউড জরিপের তথ্য অনুযায়ী ইংল্যান্ড ও ওয়েলস এখন নাস্তিক বা কোনো ধর্মের অনুসারী নন এমন মানুষ 48.5%। 2011 সালে জরিপে এই সংখ্যা ছিল 25%। তখনও পর্যন্ত ইংল্যান্ড এবং ওয়েলসে খ্রিস্টানরাই ছিলেন সংখ্যাগরিষ্ঠ। এর আগের এক জরিপে দেখা গিয়েছিল স্কটল্যান্ডেরও 52% মানুষ বলেছেন যে তারা মোটেই ধার্মিক নন। জরিপের তথ্য অনুযায়ী একমাত্র উত্তর আয়ারল্যান্ডেই এখনও পর্যন্ত ধর্মের প্রভাব দেখা যাচ্ছে। টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নির্বাহী মেয়র জন বিক্সের বেতন বৃদ্ধি এবং লেবার পার্টির তিনজন কাউন্সিলরকে মেয়রের উপদেষ্টা নিয়োগ, কাউন্সিলরের 18টি ইউথ সেন্টার বন্ধের উদ্যোগ এবং কুইন মেরি নার্সারি বন্ধ করার সহ কাউন্সিলের বিভিন্ন ফান্ড কর্তনের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছে টাওয়ার হ্যামলেটস ইন্ডিপেন্ডেন্ট গ্রুপ। মঙ্গলবার পূর্ব লন্ডনের ব্রিক লেনের একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়েছে, প্রস্তাবিত বেতন বৃদ্ধি 27 অক্টোবর 2010 কাউন্সিল মিটিং কর্তৃক সংবিধান পরিবর্তনের পরিপন্থী। এদিকে মেয়র কাউন্সিলরদের অ্যালাউন্স বৃদ্ধি করা, অ্যাডভাইজার নিয়োগ সম্পর্কে টাওয়ার হ্যামলেটসের মেয়র অফিস থেকে পাঠানো এক প্রতিক্রিয়ায় বলা হয়েছে, ইন্ডিপেন্ডেন্ট পার্টির বক্তব্য অতিরঞ্জিত, বিভ্রান্তিকর, ভুল এবং অসত্যে ভরা। প্রতিক্রিয়ায় বলা হয়েছে, মেয়র এবং সকল কাউন্সিলরের অ্যালাউন্স আমাদের প্রতিবেশী অনেক বাড়ার চেয়ে কম। বর্তমানে মেয়রের বেতন £65,000, এই বেতন £10,000 বৃদ্ধি করা হয়েছে। তবে মেয়রের বেতন ছাড়াও আনুষঙ্গিক সুবিধা মিলিয়ে £1,25,000 ছিল, কিন্তু জন বিক্স মেয়রের জন্য বরাদ্দকৃত গাড়ি ও ড্রাইভার বাতিল করে কাউন্সিলের £60,000 সাশ্রয় করেন। তিনজন অ্যাডভাইজার নিয়োগ প্রসঙ্গে মেয়র জন বিক্সের পক্ষ থেকে বলা হয়েছে, পূর্ববর্তী মেয়র তার অ্যাডভাইজার খাতে £330,000 ব্যয় করলেও জন বিক্সের তিনজন অ্যাডভাইজারের পেছনে খরচ হবে £21,000। Labour mayor, people will be forgiven for thinking he was a Labour mayor delivering conservative budget, cutting vital services to the local community.
He wants to close 18 youth centers. He's given himself 11.7% pay rise, including his cabinet members. He's given 40% to the leader of Conservative. He also appointed three councillors as a paid advisors, which is not within the constitution. বাংলাদেশ হাইকমিশন লন্ডন এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে, আগামী 30 মে 2016 সোমবার স্প্রিং ব্যাংক হলিডে উপলক্ষে বাংলাদেশ হাইকমিশন লন্ডনের সকল অফিসিয়াল কার্যক্রম বন্ধ থাকবে। ব্রিটেনে বাংলাদেশি ব্যবসায়ীদের বৃহত্তম সংগঠন ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের বার্ষিক গালা ডিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার পূর্ব লন্ডনের অ্যাট্রিয়া মিলনায়তনে অনুষ্ঠিত এই গালা ডিনার অনুষ্ঠানের মাধ্যমে বিবিসিসিআই এর 25তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। অনুষ্ঠানে সম্প্রতি বিবিসিসিআই এর ডিরেক্টর হিসেবে যোগ দেওয়া 14 জন নতুন ডিরেক্টর ও নবনির্বাচিত কার্যকরী কমিটিকে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুশনারা আলী এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ আব্দুল হান্নান, টাওয়ার হ্যামলেট কাউন্সিলের নির্বাহী মেয়র জন বিক্স। নাজবুল হুসাইনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের বিদায়ী প্রেসিডেন্ট মাতাব চৌধুরী। সংগঠনের সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট এনাম আলী এমবি বলেছেন, বিবিসিসিআই এর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পেয়ে তিনি কৃতজ্ঞ। সংগঠনের সকল মেম্বার ও ডাইরেক্টরদের সাথে নিয়ে বাংলাদেশি ব্যবসায়িক কমিউনিটি স্বার্থ রক্ষায় কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি। বিলেতে বসবাসরত সুনামগঞ্জ প্রবাসীদের নিয়ে গঠিত ঐতিহ্যবাহী সুনামগঞ্জ জেলা সমিতি ইউকের উদ্যোগে যুক্তরাজ্য সফররত বাংলাদেশ সরকারের অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নানের সাথে এক মতবিনিময় সভা মঙ্গলবার পূর্ব লন্ডনের মাইক্রো বিজনেস সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আব্দুল আলী রউফ। সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফখরুল আলম চৌধুরী শামীমের পরিচালনায় সভায় সুনামগঞ্জ প্রবাসীদের বিভিন্ন দাবি দাওয়া, রাস্তাঘাটের উন্নয়ন ও প্রতিমন্ত্রী এম এ মান্নানের বিভিন্ন জনহিতকর কাজের প্রশংসা করে বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ, নুরুল হক লালামিয়া, সৈয়দ নুরুল ইসলাম দুলু, আশিক চৌধুরী, জামাল হোসেন চৌধুরী, আলতাফুর রহমান মুজাহিদ, মোহাম্মদ তারিফ আহমদ, মোহাম্মদ সিজিল মিয়া, রফিক মিয়া, এম এ সালাম ও আলমগীর হোসাইন প্রমুখ। হবিগঞ্জ 3 আসনের সংসদ সদস্য জনাব অ্যাডভোকেট আবু জাহিদের সাথে এক মতবিনিময় সভার আয়োজন করেছে নবীগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। মঙ্গলবার পূর্ব লন্ডনে সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী এবং শিল্পপতি জনাব নেহার মিয়া চৌধুরী। সভায় যৌথ পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ তুহিন চৌধুরী ও ফরহাদুল ইসলাম চৌধুরী। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মোহাম্মদ নজরুল ইসলাম। সভায় সভাপতি ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল জহির। তিনি তার বক্তব্যে বলেন, শহীদ কিবরিয়া সাহেবের অসমাপ্ত কাজগুলো করতে পারলে আমরা হবিগঞ্জ জেলাকে আরও উন্নত জেলায় পরিণত করতে পারব। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শেখ শামীম, আব্দুল কাদির, নুরুদ্দিন চৌধুরী, বুলবুল, শাহ গুলাম মুর্শেদ, অ্যাডভোকেট চৌধুরী মুস্তাক সহ অন্যরা। জাতীয়তাবাদী দল বিএনপি লন্ডন মহানগর শাখার আহ্বায়ক কমিটির প্রথম সভা আগামী 24 মে রবিবার পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে। সভায় লন্ডন মহানগরের আহ্বায়ক কমিটির অনুমোদন প্রদান করায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ জানানো হয়েছে। সংগঠনের আহ্বায়ক তাজুল ইসলামের সভাপতিত্বে ও সদস্য সচিব আবেদ রাজার পরিচালনায় সভায় বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমান, যুক্তরাজ্য যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল বাসিত বাদশা, লন্ডন মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ নূর বক্স, আহমেদ রোমান আহমদ, কদর উদ্দিন, ফরিদ উদ্দিন, আব্দুল কুদ্দুস, শাহেদ উদ্দিন আহমদ, আহমেদ বদরুল, কফিল হায়দার, আব্দুল লতিফ ও ডক্টর জাফর ইমাম প্রমুখ। সভায় আগামী 1 মাস সদস্য সংগ্রহ মাস ঘোষণা করা হয়েছে এবং সংগঠনকে অতীতের তুলনায় আরও শক্তিশালী হিসেবে গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে। ব্র্যাডফোর্ডে সফল আয়োজনের মধ্য দিয়ে শেষ হয়েছে চ্যানেল আই কেরার প্রতিযোগিতার সেমিফাইনাল রাউন্ড। শেখ মোহাম্মদ লায়েক মিয়ার রিপোর্টে থাকছে বিস্তারিত। নতুন প্রজন্মের শিশু কিশোরদের সহিভাবে পবিত্র কুরআন তেলাওয়াত শেখানোর প্রতি আগ্রহী করে গড়ে তোলার লক্ষ্যে ব্রিটেনের জনপ্রিয় বাংলাদেশি টেলিভিশন চ্যানেল চ্যানেল আই এর উদ্যোগে ব্রিটেনের ওয়েস্ট ইয়র্কশায়ারের ব্র্যাডফোর্ড শহরে আয়োজন করা হয় ফেস্ট চ্যানেল আই ইউরোপ ক্রাত কম্পিটিশন ব্র্যাডফোর্ড 2016। গত 21 মে স্থানীয় সাপলা কমিউনিটি হলে অনুষ্ঠিত হয় সেমিফাইনাল। এতে 40 জন প্রতিযোগীর মধ্য থেকে 21 জনকে ফাইনালের জন্য নির্বাচিত করা হয়। বিপুল সংখ্যক দর্শক শ্রোতার উপস্থিতিতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় সেমিফাইনাল।
শিশু কিশোরদের কণ্ঠে সুমধুর তেলাওয়াতে মুখরিত হয়ে ওঠে প্রতিযোগিতার পরিবেশ। স্থানীয় কমিউনিটির সর্বস্তরের লোকজন, মসজিদ মাদ্রাসা সম্মানিত ইমাম, উলামায়ে কেরাম, স্পন্সর, ভলেন্টিয়ার সহ প্রতিযোগীরা অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন হাফেজ মৌলানা হেলাল উদ্দিন শাহজালাল জামে মসজিদ কিতলি, মৌলানা সিরাজুল ইসলাম মদিনাতুল উলুম ইসলামিক সেন্টার জামে মসজিদ ব্রাডফোর্ড ও মৌলানা ওবায়দুল হক তাওয়াক্কুলিয়া মাদ্রাসা। পরে চ্যানেল আই এর উদ্যোগে ওয়েস্ট ইয়র্কশায়ারে প্রথমবারের মতো ধর্মীয় এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করায় ভূয়সী প্রশংসা করেন আগত অতিথিরা। যারা সহযোগিতা করে মসজিদ মাদ্রাসা শিক্ষক সর্বস্তরের জনগণের সহযোগিতার মাধ্যমে আজকে এই পর্যন্ত নিয়ে আসছেন তাদের প্রত্যেককে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। Pleasure to be in such a auspicious gathering and a blessed gathering. Small children, boys and girls are reciting the Holy Quran, the words of Allah Subhanahu wa Ta'ala. এইভাবে প্রত্যেক বছর যেন আমরা চ্যানেলের উদ্যোগে খেলার প্রতিযোগিতা ও ব্রাডফুড। আমরা অত্যন্ত আনন্দিত হয়েছি এবং বাচ্চাদের ছেলে মেয়েদের পারফরমেন্স, তাদের আন্তরিকতা এবং তাদের সাহস দেখে আমরা খুবই খুশি হয়েছি। ছোট ছোট বাচ্চারা অত্যন্ত সুন্দরভাবে সাহসিকতার সাথে খেরাত শুনিয়েছে এবং এটা আমরা চাই এটা যেন এখানেই শেষ না হয়। চ্যানেল আই এবং ব্রাডফুড প্রতিনিধি শেখ মোহাম্মদ লায়েক মিয়া উনাকে এই একটি সুন্দর অনুষ্ঠান ব্রাডফুডবাসীকে উপহার দেওয়ার জন্য ব্রাডফুডবাসীর পক্ষ থেকে আমি আন্তরিক মুবারকবাদ জানাই। This is a good competition and I enjoyed it. Hopefully this will encourage other children. Yes, I will win the finals. প্রথমত চ্যানেল আইকে ধন্যবাদ জানাইছি, ফয়সল ভাইকে এই উদ্যোগ নেওয়ার জন্য। সুবহানাল্লাহ, প্রথম খেরাত কম্পিটিশন ব্রাডফুড। চ্যানেল আইয়ের এই উদ্যোগকে আমি স্বাগত জানাই ব্রাডফুডের বাসীর পক্ষ থেকে। চ্যানেল আইকে অত্যন্ত ধন্যবাদ এবং আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। অত্যন্ত খুশি আর সতর্ক স্বতঃস্ফূর্তভাবে ইমাম, মুফতি, মুয়াজ্জিন, মুসল্লি সবে যে এটা পার্সিপেট করছেন, অংশগ্রহণ করছেন, আমরা খুব ভাবি, আমরা দোয়া করি আর যারা স্পন্সর করছেন তারা দোয়া করি। আলহামদুলিল্লাহ, I'm very proud to be a part of this Channel I Khirat competition. Alhamdulillah, it's been a great success. We've had participants from all across Bradford district, including Key 3, Manningham, Bradford 3, Bradford 4, Bradford 5, Bradford 7. Alhamdulillah, I think these competitions are important for the youth of today. Tipokoke ebong Sheikh Laik Miake ami ei onurodhtuku korbo je competition ta jeno obbahoto thake. Agami 1 June onushtito hote jacche final. এতে স্পন্সর করেন পরে শায়খ মুফতি সাইফুল ইসলামের সংক্ষিপ্ত বক্তব্য ও হাফেজ মৌলানা হেলাল উদ্দিনের মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। ব্রিটেনের ওয়েস্ট ইয়র্কশায়ারের ব্রাডফোর্ড থেকে শেখ মোহাম্মদ লায়েক মিয়া, চ্যানেল আই নিউজ। সমাজকে এগিয়ে নিতে হলে আমাদের হরমুজ আলীর মতো আদর্শবান শিক্ষকদের অনুসরণ করতে হবে।
বিশিষ্ট সমাজসেবী, শিক্ষানুরাগী, আলোকিত মানুষ গড়ার কারিগর আলহাজ হরমুজ আলী মাস্টার সাহেবের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সোমবার পূর্ব লন্ডনে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। স্মরণসভায় সভাপতিত্ব করেন আলহাজ শম্বুজ আলী। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী, জগন্নাথপুর দক্ষিণ সুনামগঞ্জ থেকে নির্বাচিত সংসদ সদস্য এম এ মান্নান। তিনি তার বক্তব্যে বলেন, মরহুম হরমুজ আলী মাস্টার ছিলেন একজন মহৎ ও আদর্শবান মানুষ। তিনি শিক্ষকতার পাশাপাশি বিভিন্নভাবে মানুষের সেবা করে গেছেন। সমাজকে এগিয়ে নিতে হলে আমাদের হরমুজ আলীর মতো আদর্শবান শিক্ষকদের অনুসরণ করতে হবে। স্মরণসভায় যৌথভাবে পরিচালনা করেন যুক্তরাজ্য যুবলীগের দফতর সম্পাদক আসাবুর রহমান জীবন ও তরুণ লীগের সহসভাপতি শেবুল মিয়া। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আলহাজ আলতাফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ, যুক্তরাজ্য আওয়ামী লীগের দফতর সম্পাদক শাহ শামী মাহমুদ, লন্ডন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলতাফুর রহমান মুজাহিদ, সাংবাদিক মতিয়ার চৌধুরী, যুক্তরাজ্য আওয়ামী লীগের মহিলা সম্পাদক মেহের নিগার চৌধুরী সহ অন্যরা। যাচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতিতে। বিরতির পর যখন ফিরছি তখন থাকছে হোমিও চিকিৎসককে কুপিয়ে হত্যায় সিলেটে হ্যানিম্যানস হোমিও সোসাইটির উদ্যোগে মানববন্ধন, এবং প্রেম, দ্রোহ ও অসাম্প্রদায়িকতার শিক্ষাকে স্মরণ রেখে পালিত হল জাতীয় কবি নজরুলের 117তম জন্মজয়ন্তী। বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি আমাদের খবরের বাকি আয়োজনে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সাউথ সুরমা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে নতুন মেয়র পদে নির্বাচিত হওয়ায় ব্র্যান্ড কাউন্সিলের মেয়র পারভেজ আহমদ ও ক্যামডেন কাউন্সিলের মেয়র নাদিয়া শাহকে সংবর্ধনা দেওয়া হয়েছে। এতে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক মাহমুদ হাসান এমবিই। তাজউদ্দিন ও জিয়াউর রহমানের যৌথ পরিচালনায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হেলাল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়েস্টমিনিস্টার কাউন্সিলের কাউন্সিলর রীতা বেগম। সভায় বক্তব্য রাখেন খালেদ আহমদ, আসগর শাহিন, আক্তার হোসেন, সিরাজ আহমদ, তোফায়েল আহমদ, নজরুল ইসলাম ওকিব, আব্দুর রাজ্জাক ও নজবুল বক্স প্রমুখ। বক্তারা বলেন, ব্র্যান্ট এবং ক্যামডেন কাউন্সিলে দুজন মেয়র পেয়ে আমরা খুবই গর্বিত। লন্ডনে বসবাসরত বৃহত্তর নোয়াখালীর বিশিষ্ট ব্যক্তি ও শিক্ষানুরাগীদের উদ্যোগে পূর্ব লন্ডনের স্থানীয় একটি হলে নোয়াখালীর শিক্ষা উন্নয়ন নিয়ে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার বিষয়ে এক সভা অনুষ্ঠিত হয়েছে। গ্রেটার নোয়াখালী অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক একে আজাদের সভাপতিত্বে ও সাংবাদিক শামসুল আলম লিটনের পরিচালনায় এতে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ট্রেজারার অধ্যাপক ডক্টর আবুল কালাম, মঈন আহমদ, ডক্টর ফয়েজ মাহমুদ, ডক্টর হারুনুর রশিদ, আখলাক আহমদ, ডক্টর শরীফুল ইসলাম, ব্যারিস্টার আবু সায়েম, ডক্টর ব্যারিস্টার হারুনুর রশিদ, ডক্টর মঞ্জুর শওকত কোচি, মজিবুর রহমান, ডাক্তার আনিসুল ইসলাম আরিফ, ব্যারিস্টার মজিবুল হক, ব্যারিস্টার বেলায়েত হুসাইন, ব্যারিস্টার জাহিদ হুসাইন, ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন ভুঁয়া, শহীদুল্লাহ খান, আব্দুর রাজ্জাক, আশরাফ উদ্দিন, কৃষিবিদ হাসানুজ্জামান, মেজর অবসরপ্রাপ্ত জহির, ডাক্তার শাহজাহান, ব্যাংকার খুরশিদ আলম সহ অনেকেই। সুইজারল্যান্ডের সোশ্যালিস্ট পার্টির কাউন্সিলর ইস্কান্দার আলী। সুইজারল্যান্ডের ক্যান্টন জোরা ডিস্ট্রিক্ট ডেলেমোতে বিগত 5 বছর ধরে কাউন্সিলর নির্বাচিত হয়ে আসছেন। ইস্কান্দার আলীর নির্বাচনী এলাকায় 5% নিচে বাঙালি ভোটার থাকলেও সুইসদের কাছে তিনি অত্যন্ত জনপ্রিয়। সুইজারল্যান্ড ঘুরে এসে ইস্কান্দার আলীর রাজনৈতিক উত্থান নিয়ে রিপোর্ট করছেন শাহ সেলিম। নাম তার ইস্কান্দার আলী। প্রকৃতির অপরূপ সৌন্দর্য আর সর্বাপেক্ষা সুখী ও সমৃদ্ধশালী দেশ সুইজারল্যান্ডের বুকে বাংলা মায়ের এক সফল নায়কের সার্থক এই গল্পের রূপকার আমাদের আজকের এই ইস্কান্দার আলী। এখানে ডেলি মন্ডে 17,000 পপুলেশনের মধ্যে 15,000 অরিজিনাল সুইস সুইজারল্যান্ড নাগরিক, আর 3,000 মতো বিভিন্ন দেশের নাগরিক ওয়ার্ল্ডের, কানাডা, আমেরিকা, আলবানিশ, রাশিয়ান, ফ্রান্স, ইংল্যান্ড অলসো। তো এদের মাঝে 17,000 পাবলিকের মধ্যে আমরা মাত্র 4 জন, 5টা ফ্যামিলি বাঙালি পরিবার এখানে থাকি।
এই পাঁচটা বাঙালি পরিবার থাকা সত্ত্বেও 2012 সালে আজ পর্যন্ত পাঁচ বছর আমি জেলিমা শহরের কাউন্সিলর। আমার জন্য আপনারা সবাই দোয়া করুন। সুইজারল্যান্ডের রাজনীতিতে একজন দলীয় কর্মী ও নেতারা প্রথমেই বিবেচনা করে ব্যক্তিকে, ব্যক্তির ট্র্যাক রেকর্ড, সততা এবং কাজের প্রতি তার কমিটমেন্ট ও পরিকল্পনা। এখানে দলীয় সদস্যরা কোন পার্টি করেন সেটা তারা দেখেন না। অবশ্যই দলীয় প্রার্থীকে তারা সমর্থন করেন, কিন্তু ভোটের ক্ষেত্রে যদি দেখেন অপোজিশন প্রার্থী তুলনামূলকভাবে ভালো, তাহলে তিনি দলীয় প্রার্থীকে ভোট না দিয়ে অপোজিশন প্রার্থীকেই ভোট দেন। এখানেই সুইজারল্যান্ডের জনগণ ও গণতন্ত্রের মহত্ত্ব। কাউন্সিলর ইস্কান্দার আলীও একথা স্বীকার করে বললেন, সুইস জনগণ তার দলীয় পরিচয়ের পাশাপাশি বিগত বছরগুলোতে দলীয় কাজ ও জনকল্যাণে তার কাজকেই, কমিটমেন্টকেই তারা বিবেচনা করেছেন। ইস্কান্দার আলী বর্তমানে স্থানীয় সোশ্যালিস্ট পার্টির দায়িত্বে রয়েছেন। দল তাকে এই গুরুদায়িত্ব দিয়েছে তার কাজ দেখে। এই সময় পাশে থাকা সোশ্যালিস্ট মাসুদকে একটি পোস্টার দেখিয়ে বললে তিনি জানালেন, আসলে এটা হচ্ছে অর্থ হচ্ছে যে সবার জন্য সমান অধিকার। সুইজারল্যান্ডের সোশ্যালিস্ট পার্টির সদর দপ্তর থেকে সৈয়দ শাহ সেলিম আহমেদ, চ্যানেল আই। স্পেনের রাজধানী শহর মাদ্রিদে প্রবাসী বাংলাদেশীদের অক্লান্ত প্রচেষ্টায় লাভা পিএস অঞ্চলটি বাঙালি পাড়ায় পরিণত হয়েছে। শ্রম, সততা আর আত্মবিশ্বাসকে পুঁজি করেই মূলত প্রবাসীরা ব্যবসা ক্ষেত্রে অর্জন করেছেন সাফল্য। বাঙালি পাড়া লাভা পিএস নিয়ে আমাদের স্পেন প্রতিনিধি সাহাদুল সুহেদের দুই পর্বের ধারাবাহিক রিপোর্টের আজ দেখুন শেষ পর্ব। স্পেনের রাজধানী মাদ্রিদের জিরো পয়েন্ট সোল থেকে লাভা পিএস খুব নিকটেই, আর তাই ব্যবসা বাণিজ্যের ভালো একটা ক্ষেত্র হয়ে ওঠে এ অঞ্চলটি। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রকে কাজে লাগাতেই বাংলাদেশিরা ভিড়তে থাকেন লাভা পিএসে। বাংলাদেশিরা এখানে যখন আসে তখন কিন্তু বাংলাদেশিরা ওই হোলসেল মার্কেট থেকে অনেক সময় মালটাল কিনে বিভিন্ন জায়গায় গিয়ে বিক্রি টিক্রি করত। যেহেতু ওইখানে দোকানপাট, ওইখানে আস্তে আস্তে মানুষ বাসা বাসা নিয়ে ওইখানে থাকা শুরু করে। লাভা পিএস ও এর আশেপাশে গড়ে উঠেছে প্রায় 26টি ইন্ডিয়ান রেস্টুরেন্ট, যা সবগুলোই বাংলাদেশি মালিকানাধীন। এখানে ইন্ডিয়ান রেস্টুরেন্টের খাবারের চাহিদা যথেষ্ট। এই অর্থনৈতিক মন্দার মধ্যে আমরা মোটামুটি এখানে সবাই ভালো পজিশনে আছি বা ভালোভাবে টিকে আছি। রয়েছে বাংলাদেশিদের গার্মেন্টস ও ইলেকট্রনিক সামগ্রীর খুচরা ও পাইকারি বিক্রির দোকান। চীন এবং ভারত থেকে গার্মেন্টস সহ বিভিন্ন সামগ্রী আমদানি করলেও বাংলাদেশ থেকে এখানকার ব্যবসায়ীরা তুলনামূলক ঐসব পণ্য আমদানি করে থাকেন কম। গুণগত মান বেশি এবং মূল্য কম হলেও সময় মতো মাল ডেলিভারি দিতে না পারাকে অন্যতম কারণ হিসেবে বলছেন এখানকার ব্যবসায়ীরা। আমরা এখানে অনেক পার্টি স্প্যানিশ বড় বড় কোম্পানি বাংলাদেশে নিয়ে গেছি, তারা প্রথম বছর কাজ করছে, কাজ করতে যেয়ে তারা দেখছে অনেক সমস্যা। আমাদের সবচেয়ে বড় সমস্যা আমাদের সময় মেনটেন করতে পারে না। যদি সরকার এদিকে গুরুত্ব দেয় তাহলে বা স্পেন থেকে অনেক বড় বড় কোম্পানি বাংলাদেশে যাবে এবং তারা গার্মেন্টস আইটেম নিয়ে আসবে। তুলনামূলক কম মূলধন খাটিয়ে এখানে ব্যবসা করা যায়। যে আমি যে ব্যবসা করতেছি, যে একটা স্প্যানিশ আর আমি যে বিদেশি বাঙালি, এই ব্যাপারে মনে করেন একটা স্পেনের যেরকম ফ্যাসিলিটি পাইতেছে আমি বাঙালি হিসাবে এরকম ফ্যাসিলিটি পাইতেছি। এই মাদ্রিদের তথা স্পেনে স্বল্প বিনিয়োগের মাধ্যমে আপনি একটা অবস্থান তৈরি করতে পারবেন। বাংলাদেশের পতাকা, ঐতিহ্য, সংস্কৃতির স্মারক নিজেদের ব্যবসা বাণিজ্যে উপস্থাপন করে স্প্যানিশদের মাঝেও বাংলাদেশ সম্পর্কে আগ্রহ সৃষ্টি করেছেন এখানকার ব্যবসায়ীরা। আমাদের এই দোকানটা আসলে মোটিভটাই ছিল যে বাংলাদেশের কালচারটাকে রিপ্রেজেন্ট করা, কারণ আমরা যখন ইউরোপে আসছি তখন বেসিক্যালি আমি সবসময় আমাদের দেশের কালচারের ড্রেসগুলাই পরতাম, তো বিদেশিরা বলতো এত সুন্দর তোদের ড্রেস, কিন্তু সবাই বলতো ইন্ডিয়া ইন্ডিয়া, তো এই জিনিসটা আমার কাছে বেশি একটা ভালো লাগতো না। কেন আমার দেশের, আমি বলবো যে না হ্যাঁ এটা ইন্ডিয়া, তো বেসিক্যালি ওইটার থেকেই দোকানটা দাও আস্তে আস্তে করে। সততা আর বিশ্বস্ততাকে কাজে লাগে লাভা পিএস ও এর আশেপাশের প্রবাসী বাংলাদেশিরা ব্যবসা ক্ষেত্রে অর্জন করেছেন সাফল্য। অগ্রজদের দেখা দেখি নতুন প্রবাসী বাংলাদেশিরাও ব্যবসা ক্ষেত্রে ঝুঁকছেন বেশি। মূলত এই ব্যবসা ক্ষেত্রকে কেন্দ্র করেই লাভা পিএস হয়ে ওঠে বাঙালি পাড়া। স্পেনের মাদ্রিদ থেকে শাহাদুল সুহেদ, চ্যানেল আই। আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মধ্যাহ্ন ভোজনের মধ্য দিয়ে বাংলাদেশ কালচারাল সোসাইটি মিডল্যান্ডস উদযাপন করেছে বাংলা নববর্ষ। বার্মিংহামের বাঙালি কমিউনিটি বিভিন্ন নেতৃবৃন্দের উপস্থিতিতে রোববার বোর্নভিলের ডেম এলিজাবেথ হলে এই নববর্ষ উদযাপন করা হয়েছে। আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুল আহাদ সুমন জানান, বাংলাদেশ কালচারাল সোসাইটি মিডল্যান্ডসের সভাপতি আলহাজ ফয়জুর রহমান চৌধুরী এমবিই এর সভাপতিত্বে মিসেস নাজমা খালিক ও মিসেস সোনিয়া কাজীর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা প্রবাসীর বুকে বিশেষ করে নতুন প্রজন্মের বাঙালিদের মাঝে বাংলা সাহিত্য, সংস্কৃতি ও কৃষ্টিকে উপস্থাপন করতে বাংলা নববর্ষ সহ বিভিন্ন জাতীয় উৎসব
একত্রে পালন করার উপর গুরুত্ব আরোপ করেন। আলোচনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ফ্রান্সের সাবেক বাংলাদেশি রাষ্ট্রদূত ডক্টর তজামুল হক টনি, এমবিই ডক্টর এম এ খালিক, তৌফিকুল ইসলাম সহ আব্দুল কাদের এবং নাসিরুদ্দিন প্রমুখ। ওয়েস্ট লন্ডনের আইজেলওয়ার্থে একটি পাব ক্রয় করে মসজিদ এবং মুসলিম সেন্টার প্রতিষ্ঠার লক্ষ্যে 23 মে সোমবার হাউন্সলো জামে মসজিদের হলে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ওয়েস্ট লন্ডন মুসলিম সেন্টার আয়োজিত উক্ত সমাবেশে এলাকায় বসবাসরত বাংলাদেশি সহ বিভিন্ন কমিউনিটির সর্বস্তরের বিপুল সংখ্যক লোকজন অংশগ্রহণ করেন। ডব্লিউএলএমসির চেয়ারম্যান মাসুদুর রহমানের সভাপতিত্বে এবং সেক্রেটারি সোহেল মিয়ার উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তারা বলেন, ইনশাআল্লাহ সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই এলাকায় বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে প্রথমবারের মতো একটি মসজিদ প্রতিষ্ঠা হবে। এই প্রজেক্ট বাস্তবায়নে আগামী 1.5 মাসের মধ্যে প্রায় 5.5 লক্ষ পাউন্ডের প্রয়োজন। এজন্য সকলকে মুক্ত হস্তে দান করতে এবং সহযোগিতার হাত বাড়াতে আহ্বান জানানো হয়। শেষ পর্বে নতুন মসজিদ সম্পর্কে প্রজেক্টরের মাধ্যমে বিস্তারিত তুলে ধরা হয়। We need everybody's support, everybody's financial help, moral help, and that's the way we can achieve the goal. The old isolor ekta pub peyeche ebong ei pub ta jodi Allah rabbul alamin chan tar ekta masjid hobe ebong shejonno apnader kintu shotosphurto samarthon dao. Bangladesh Social and Cultural Association Scotland er notun committee er ghoshona ebong upolokkhe ekti sanskritik onushtaner ayojon kora hoyeche Edinburgh e. Bistarito janacchen Scotland protinidhi Humayun Kabir. বাংলাদেশ সোশ্যাল অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশন আয়োজিত এই সাংস্কৃতিক অনুষ্ঠানে বসেছিল শিশু কিশোরদের এক মিলন মেলা। বিপুল সংখ্যক শিশু কিশোরেরা রংবেরঙের পোশাকে সেজে নাচে গানে মেতেছিল উচ্ছ্বাসের বন্যায়। বর্ণাঢ্য সাজে সেজে নারী পুরুষদের মধ্যেও ছিল উৎসবমুখর পরিবেশ। অনুষ্ঠানের শুরুতে ছিল আলোচনা পর্ব। সংগঠনের অগ্রযাত্রা সাফল্য কামনা করে বক্তব্য রাখেন ফয়সল চৌধুরী এমবি, আব্দুর রহিম জাকির, ডক্টর শাহিন আহমেদ এবং চ্যানেল আই প্রতিনিধি হুমায়ুন কবির সহ কমিউনিটির অনেক বিশিষ্ট জনেরা। সংগঠনের আদর্শ উদ্দেশ্য তুলে ধরে বক্তব্য রাখেন সংগঠনের কর্মকর্তারা। এরপর নাসির আহমেদ রনিকে সভাপতি এবং আশেক মাহমুদ পাঠককে সাধারণ সম্পাদক নির্বাচিত করে সংগঠনের নতুন কার্যকরী কমিটি অনুষ্ঠানে পরিচয় করিয়ে দেওয়া হয়। এরপর শুরু হয় মূল পর্ব, সাংস্কৃতিক অনুষ্ঠান। সঙ্গীত পরিবেশন করেন গ্লাসগো থেকে আগত শিল্পী নিতু, আয়ুব সাবির টিপু এবং স্থানীয় শিল্পী সিরাজউদ্দৌলা কোকন। শিশু কিশোর এবং মহিলাদের জন্য আয়োজন করা হয়েছিল নানা প্রকারের ক্রীড়া প্রতিযোগিতা। আমাদের পরবর্তী জেনারেশন প্রজন্মরা যখন ওরা দেশে ফেরত যাবে, দু চারটা বাংলা কথা বলবে, তখন আমাদের যারা আত্মীয় স্বজন তারাও আমার মনে হয় অনেক গর্ববোধ করবে। চেষ্টা করছি বাচ্চাদেরকে জানাতে, শিখাতে এবং বাংলার প্রতি উৎসাহিত করতে। আমার অনুষ্ঠান অনেক ভালো লাগছে। আমার আবার অনুষ্ঠান হবে, আবার হলো অনেক আনন্দ হবে। আমি একটা কবিতা বলছি সবার সামনে। আপনাদের সকলের সহযোগিতা পেলে আমরা ভবিষ্যতে আরো বড় পরিসরে বাংলাদেশের সংস্কৃতি প্রবাসের মাটিতে তুলে ধরার চেষ্টা করবো। বাংলাদেশের কৃষ্টি, বাংলাদেশের সংস্কৃতি আমাদের মাধ্যমে যেন আমাদের বাচ্চাদেরকে এগুলো লালন পালন করাইতে পারি। অনুষ্ঠানে এসে আমরা অনেক এনজয় করছি। আমি চাই আবার এমন অনুষ্ঠান হোক। আপ্রাণের বিশেষ দায়িত্বটি পালন করেন ফারুক শিকদার। মূলত নতুন প্রজন্মকে বাঙালি সংস্কৃতির চর্চা উদ্বুদ্ধ করার লক্ষ্য নিয়ে গঠিত হয়েছে এই সংগঠনটি। স্কটল্যান্ডের এডিনবার্গ থেকে হুমায়ুন কবির, চ্যানেল আই। ফ্রান্সের রাজধানী প্যারিসে সাংবাদিক ফেরদৌস করিম আখুনজিকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার বিকেলে ওভারভিলার একটি অভিজাত রেস্তোরাঁয় ইউরোপিয়ান প্রবাসী বাংলাদেশি অ্যাসোসিয়েশনের নবগঠিত কমিটি সহ সমাজ কল্যাণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয় তাঁকে। ফ্রান্সে অবস্থানরত হবিগঞ্জ জেলা যুব কল্যাণ সংস্থার পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। আমাদের ফ্রান্স প্রতিনিধি এনায়েত হোসেন সোহেল জানান, হাফিজ মোহাম্মদ খালেদ আহমদের কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া সংবর্ধনা অনুষ্ঠানে সংস্থার আহ্বায়ক রাসেল মিয়ার সভাপতিত্বে ও সিনিয়র আহ্বায়ক সাংবাদিক মাজহারুল ইসলামের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্রান্স আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ওয়াহিদ বারতাহের। বক্তব্য রাখেন ইউরোপিয়ান প্রবাসী বাংলাদেশি অ্যাসোসিয়েশনের সহসভাপতি মামুন মিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক ও প্যারিস বাংলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এনায়েত হোসেন সোহেল ও অন্যরা। হবিগঞ্জ 3 আসনের সংসদ সদস্য জনাব অ্যাডভোকেট আবু জাহিদের সাথে এক মতবিনিময় সভা করেছে নবীগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে। মঙ্গলবার পূর্ব লন্ডনে সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী এবং শিল্পপতি জনাব নেহার মিয়া চৌধুরী। সভায় যৌথ পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ তুহিন চৌধুরী, ফরহাদুল ইসলাম চৌধুরী।
পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন নজরুল ইসলাম। সভায় প্রধান অতিথি হিসেবে আবু জাহির এমপি তার বক্তব্যে বলেন, শহীদ কিবরিয়া সাহেবের অসমাপ্ত কাজগুলো করতে পারলে আমরা হবিগঞ্জ জেলাকে আরও উন্নত জেলায় পরিণত করতে পারব। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শেখ শামীম, আব্দুল কাদের, নুরুদ্দিন চৌধুরী, বুলবুল, শাহ গোলাম মোর্শেদ, অ্যাডভোকেট চৌধুরী মুস্তাক ও অন্যরা। কুষ্টিয়ায় হোমিও চিকিৎসক মীর সানোয়ার রহমানকে কুপিয়ে হত্যার প্রতিবাদে সিলেটে মানববন্ধন করে দোষী ব্যক্তিদের শাস্তি দাবি করেছেন হোমিও চিকিৎসকরা। বুধবার সকাল 11টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে হ্যানিম্যান হোমিও সোসাইটির আয়োজনে মানববন্ধনে সিলেট অঞ্চলের বিপুল সংখ্যক হোমিও চিকিৎসক অংশ নিয়ে এমন নৃশংসতার প্রতিবাদ জানান। বাংলাদেশ হোমিও পরিষদের সভাপতি ডাক্তার বীরেন্দ্র চন্দ্র দের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মানববন্ধন পরবর্তী সমাবেশে বক্তারা বলেছেন, একজন পরোপকারী নির্বিবাদী হোমিও চিকিৎসকের এমন হত্যা চরম বর্বরতার দৃষ্টান্ত। বক্তারা বলেন, সরকার যদি ধর্মের নামে এসব হত্যাকাণ্ড বন্ধ করতে না পারে তবে দেশ এক ভয়াবহ পরিণতির দিকে চলে যাবে। এই ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার করার দাবি জানান তারা। ডাক্তার সাজ্জাদুর রহমান ও ডাক্তার শাহ কামালের যৌথ পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ হোমিও পরিষদের সহসভাপতি ডাক্তার মালারানী দে, ডাক্তার মুজিবুর রহমান, ডাক্তার বাংলাদেশ হোমিও পরিষদের সাধারণ সম্পাদক ডাক্তার নাজবুল হক, হ্যানিম্যান হোমিও সোসাইটির সাধারণ সম্পাদক ডাক্তার এম এ শিহাবুদ্দিন সহ অন্যরা। কাজী নজরুল ইসলামের 117তম জন্মজয়ন্তী উপলক্ষে সিলেটে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের 117তম জন্মজয়ন্তী। দিনটি উপলক্ষে আজ বুধবার সিলেটে মুরারিচাঁদ কলেজে নজরুল জন্মজয়ন্তী উৎসবের আয়োজন করে থিয়েটার মুরারিচাঁদ, মোহনা সাংস্কৃতিক সংগঠন এবং কবিতা পরিষদ। কবির জীবনালেখ্য আলোচনার মধ্য দিয়ে শুরু হয়েছে অনুষ্ঠান। অধ্যক্ষ নিতাই চন্দ্র অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। তিনি বলেন, প্রেম, দ্রোহ ও অসাম্প্রদায়িকতার শিক্ষা আমরা আমাদের জাতীয় কবির কাছ থেকে পাই। মানুষে মানুষে শ্রেণীর ভেদ তিনি তুলতে চেয়েছেন সব সময়। আলোচনা অনুষ্ঠান শেষে কবির কবিতা, গান, নৃত্য, নাট্য পরিবেশন করা হয়েছে। কবির কবিতা অনুসরণে মানুষ নামের একটি নাটিকা পরিবেশন করে থিয়েটার মুরারিচাঁদের শিল্পীরা। এ ছিল আমাদের আজকের সংবাদ, তবে শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। বাংলাদেশের গুপ্ত হত্যা নিয়ে সরকারি ভাষ্যের সঙ্গে একমত নয় যুক্তরাজ্য, ব্রিটিশ পার্লামেন্টে বাংলাদেশ নিয়ে বিতর্ক। ইংল্যান্ডে খ্রিস্টানরা সংখ্যালঘুতে পরিণত হচ্ছে, সোশ্যাল অ্যাটিচিউডের জরিপ প্রকাশ। এবং টাওয়ার হ্যামলেট কাউন্সিলের মেয়র জন বিক্সের বেতন বৃদ্ধির প্রতিবাদ। বার্তাকক্ষে এখন পর্যন্ত এখনকার আয়োজন আমাদের সংবাদের এই আয়োজন ছিল। আমাদের খবরে পরবর্তী সংবাদ দেখার আবর্তন জানিয়ে শেষ করছি। খোদা হাফেজ।